ডয়েচেল ওয়েলে বাংলা বিভাগের ফেসবুক লাইভ থেকে আবার স্বাগত জানাচ্ছি। আমি খালেদ মুদিন, ক্যামেরার পেছনে আমাদের আরাফাত আছেন। এখন এই মুহূর্তে আমরা আছি ভেনিসের মেস্ত্রে বলে যে জায়গাটা, সেই জায়গাটার আসলে একদম কেন্দ্রস্থলে আমরা কথা বলবো আমাদের কিছু বাংলাদেশি ভাই বোনের সঙ্গে। আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই, যে করোনা ভাইরাসের নেগেটিভ সার্টিফিকেট দেওয়ার কারণে এক ধরনের মানে আমাদের ভাবমূর্তির উপর বিরূপ প্রভাব পড়েছে, নেগেটিভ প্রভাব পড়েছে, সেইটার ক্ষেত্রে কিছুটা আমরা আজকে দেখতে পেলাম যে শাহেদ, যিনি রিজেন্ট হাসপাতালের এমডি ছিলেন এবং উদ্যোক্তা ছিলেন, তাকে আসলে গ্রেপ্তার করা হয়েছে, তাতে এই ভাবমূর্তি কিছুটা উজ্জ্বল হলো কিনা, এবং সেটি নিয়ে কথা বলার জন্য এখন আমাদের সঙ্গে নিপা আছেন। নিপা, কতদিন ধরে আছেন ভেনিসে? আমি প্রায় 1.5 বছরের কাছাকাছি এখানে আছি। আসলে করোনা যে পরিস্থিতি ইতালিতে পার করছে, এটা তো খুবই ভয়াবহ পরিস্থিতি হয়েছিল, যে আমরা প্রায় 4-5 মাস ধরে ঘরের মধ্যে বন্দি ছিলাম। তো ইনশাল্লাহ এটা মোটামুটিভাবে খুব ভালোভাবেই ওভারকাম করছে ইতালি। তো এখন আমরা ভালো আছি, বাট বাংলাদেশে যেই প্রবাসী ভাই বোনেরা করোনাকালীন চলে গেছে এবং এখন ফিরে আসতেছে, তো ইতালিয়ান সরকার তো এটা জরুরি পরিস্থিতি টোটালি বন্ধ করে দিছিল, যার কারণে তারা আসার সুযোগটা পেয়েছে। বাট বাংলাদেশে তো এখন ভয়াবহ অবস্থা, যার কারণে ইতালিয়ান সরকার তাদেরকে আসার পরে দেখতেছিল যে আসলে যে তারা আসতেছে তো তারা ঠিকভাবে মানে স্বাভাবিক আছে কিনা, ভাইরাসটা কি বহন করে নিয়ে আসতেছে কিনা। তো যাই হোক, টেস্টের মাধ্যমে দেখা গেছে যে তাদের আসলে ভাইরাস আছে, আর আমাদের খুবই দুর্ভাগ্য বশত, যে দুর্ভাগ্য এর জন্য যে বাংলাদেশ থেকে কিছু ভুয়া সার্টিফিকেট নিয়ে আসছে, যার কারণে ইতালিতে আমরা এখন বাঙালিরা খুবই লজ্জাকর, খুবই মানে আফসোস বলে একটা পরিবেশ। এই যে আজকে যে যারা এই ভুয়া সার্টিফিকেট দিয়েছে, তাদের মধ্যে দুটো প্রতিষ্ঠানের কথা আমরা বেশি শুনেছি, একটা হচ্ছে জেকে আর একটা হচ্ছে রিজেন্ট। তো রিজেন্ট হাসপাতালের যে উদ্যোক্তা, তাকে আজকে ধরা হয়েছে। জেকের যারা উদ্যোক্তা ছিলেন তাদেরকে আগেই আসলে আইনের কাছে নিয়ে আসা হয়েছে। আর এটা কি আমাদের ভাবমূর্তি একটু উজ্জ্বল করবে? ভাবমূর্তি তো অবশ্যই উজ্জ্বল করবে, আর আসলে সরকার তো অবশ্যই, বাংলাদেশের সরকার ট্রাই করতেছে, ইনশাল্লাহ সব দুর্নীতি একসময় শেষ হয়ে যাবে। বাট এই সময়টা যা হচ্ছে, এই পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে বা কিভাবে উজ্জ্বল হবে বা কিভাবে হচ্ছে এটা জানি না, একজন দুইজন মানুষ ধরলে যে সব কিছু নিয়ন্ত্রণে চলে আসবে আসলে আমরা জানি না, বা আমাদের ভাবমূর্তি যতটুকু নষ্ট হয়েছে এটা কি ফিরে আসবে কিনা ইতালিতে আদৌ আমরা জানি না। নিপা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আরো আমাদের কিছু বাংলাদেশি ভাই আছেন, নিপার ছোট বাচ্চা আছেন এখানে, আমরা একটু মোহাম্মদ আলী ভাইয়ের কাছে একটু যাই। মোহাম্মদ আলী ভাই, এখানকার বাংলাদেশি যে মসজিদ আছেন সেই মসজিদের প্রধান, বাংলাদেশি অ্যাসোসিয়েশনের প্রধান দায়িত্বে আছেন, বিশিষ্ট ব্যবসায়ী, উদ্যোক্তা, শিল্পপতি, নানা রকম নানা কিছু, ভেনিসের বোধহয় সবচেয়ে সফল বাংলাদেশি ব্যবসায়ী এরকম আমরা বলতে পারি মোহাম্মদ আলী ভাইকে। মোহাম্মদ আলী ভাইয়ের কাছেও আমি একই প্রশ্ন করতে চাই। মোহাম্মদ আলী ভাই, যে আসলে ভেনিস 4-5 মাস বন্ধ থাকার পরে একরকমভাবে ভেনিস করোনা মুক্ত হয়ে গিয়েছিল এরকম আমরা শুনতে পেরেছিলাম, শুধুমাত্র বাংলাদেশিরা ফেরত আসার কারণে বা বাংলাদেশিদের মাধ্যমে কিছু সংক্রমণ ঘটার কারণে আমরা শুনেছি যে বাংলাদেশি কমিউনিটিতে এটি আবার বিস্তার লাভ করেছে, বা আমাদের ভাবমূর্তি একটু মানে যদি বলি ক্ষুণ্ণ হয়েছে, কি আমরা এরকমও শুনছিলাম যে কিছু র্যান্ডম ইতালির নাগরিকরা আসলে বাংলাদেশিদের দেখলেই কিছু বাজে মন্তব্যও ছুড়ে দিচ্ছেন, এই ব্যাপারটা নিয়ে আপনি একটু কিছু বলবেন? এবং আপনি জানেন যে আজকে রিজেন্টের যে শাহেদ আছেন তাকে আসলে গ্রেপ্তার করা হয়েছে। অ্যাকচুয়ালি আমরা এতদিন লকডাউনের পর থেকে যখনই এটা লকডাউন সেরে উঠছে, আমরা একবারে মুক্ত হয়ে গেছিলাম, মুক্তি বলা ছিল, আমরা আশা ছিলাম যে এখন পর্যটন আসা শুরু করবে। ঠিক এই মুহূর্তেই বাংলাদেশ থেকে কিছু লোক আসলো, এই বাংলাদেশ থেকে লোকগুলি আসার পরপরেই বেশ কিছু রোগ নিয়ে আসছে, এবং তার মধ্যে প্রায় ভেনিস আসছে 14 জনের মতো বাংলা, এরা এরা পজিটিভ ছিল। তো যেহেতু এরা জানতো যে এদেরকে কোয়ারেন্টাইন দিয়েছিল, কোয়ারেন্টাইন তারা মানে নাই, তারা একদিন পরেই যার যা কর্মস্থলে চলে গেছে, কেউ পর্যটন এলাকায় ঘুরতে গেছে, এদেরকে বিভিন্ন জায়গা থেকে অ্যারেস্ট করা হয়েছে। তো সেই জন্য আমাদের ভাবমূর্তি এখানে অনেক অনেক নষ্ট হয়ে গেছে,
যে আমাদের শুধু এটাই না, ভবিষ্যতের যে কোনো ধরনের সার্টিফিকেট যদি এখন বাংলাদেশ থেকে আনে দেখা গেল সেটার মধ্যে অনেক প্রশ্ন যাবে। বিগত 20 বছর আগে এরা আমাদের বাংলাদেশ ড্রাইভ লাইসেন্স নিয়ে এরকম একটা দুর্নীতি করছিল, তা সেইখানে গোটা বাংলাদেশের ড্রাইভ লাইসেন্স ইউরোপে আগে একটা রেসিপ্রোসিটি নিয়ম ছিল যে আমাদের দেশেরটা এই দেশে চলবে, এদের দেশেরটা বাংলাদেশে চলবে। কিন্তু যখনই 20 বছর আগে এই কাজটা করছে ড্রাইভিং লাইসেন্স এখনও বাংলাদেশেরটা এই দেশে চলে না, ঠিক একই কাজ আজকে যেটা করলো সেটা আমাদের বাংলাদেশের খুব একটা সুনাম ছিল। আমরা এখানে বেশ ইটালিতে বিশাল একটা সুনাম অর্জন করে যত ইমিগ্রেশন ইমিগ্রাতি লোক আছে এর মাঝখানে আমরা বাঙালিরা খুব কর্মদক্ষতা এবং সৎ, আমরা মদ বাজে পথে চলি না, এরকম একটা সুনাম আছে। তো এটা বাংলাদেশ থেকে এখানে টোটালি, আপনি যা বললেন যে এই বাংলাদেশ থেকে আসার পরে যে কোয়ারেন্টাইনটা না মেনে একদিনের মধ্যে আবার অন্য জায়গায় চলে যাওয়া, এই কাজগুলি করার জন্য আসলে তারা কেন এগুলি করলেন, আপনার কি মনে হয়? আপনি তো এই কমিউনিটি, আমার মনে হয় আমার মনে খুব ভালো করেছেন। হ্যাঁ, আমার মনে হয় তারা জানতোই না তারা পজিটিভ। হ্যাঁ, তারা জানতো না, হয়তো বা আর পজিটিভ না জানলেও তো আপনাকে দেশের আইন তো মানতে হবে। হ্যাঁ, কিছু দেশের আইন যেটা এটা হলো যে আমরা বাঙালিরা 80% লোকেই এই কাজটা যাওয়ার সময় আপনি হয়তো দেখেছেন যে গার্মেন্টসের লোকগুলি কীভাবে দেশে চলে গেছে, আবার এক মাস পর তারা আবার কাজে কর্মস্থলে যোগ দিছে। তো এই নেচারটা বাঙালিরা যেখানে যায় ওখানেই এটা স্টিল রাখতে চায়, চেষ্টা করে, কিন্তু আমাদের এখান থেকে ফিরে আসতে হবে। তারপর যেই অবস্থানে এখন বর্তমানে আমরা আছি, ইটালিয়ান আমাদেরকে দেখলেই বলে ভাইরাস, এখন আমরা একটা হ্যারাসমেন্টে চলে আসছি অলরেডি। আচ্ছা, মানে দেখলেই ভাইরাস বলে, এবং তিনি যে বললেন যে কয়েক বছর আগে আমাদের এই ড্রাইভিং লাইসেন্স নিয়ে এটি করার কারণে কিন্তু আমাদের ড্রাইভিং লাইসেন্সকে এখন কেউ বিশ্বাস করছে না, এরকম নানা টোটাল বাদ দিয়ে দিচ্ছে। এখন আমার কাছে মনে হয় যে আমাদের দেশ থেকে আসা মেডিকেল লাইসেন্সগুলি নিয়েও আসলে এখন একটা সন্দেহ, এরকম বিশাল একটা সন্দেহের মধ্যে পড়বে। এবং ইভেন যারা বাংলাদেশের থেকে ডাক্তারি পাস করে আসে সেটা নিয়েও একটা সন্দেহের মধ্যে পড়বো। যেমন মনে কর আমার মেয়ে ডাক্তারি বাংলাদেশে পড়তেছে, এখান থেকে কলেজ শেষ করে গেছে, ওই লাইসেন্স নিয়েও হয়তো বা একটা সন্দেহের মধ্যে পড়তে পারি, এরকম একটা ইয়াতে আসে, এই আশঙ্কা তো রয়েই গেছে। আমরা 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 আরো কিছু বাংলাদেশি দেখতে পাচ্ছি যে আমরা আমরা একটু আমরা একটু দেখি, আমরা আমাদের ভাই আপনার নাম জন, জি জন, জন, তো জনের কাছে আমরা একটু জানতে চাইছিলাম যে জন আপনি কি মনে করেন, আলী ভাই তো আমাদেরকে আসলে বললেন যে আমাদের ভাবমূর্তি আসলে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যখন এই ভুয়া সার্টিফিকেট নিয়ে আসছে, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইতালীয় কর্তৃপক্ষ কিন্তু কখনোই বলে নাই যে তোমাদের কোনো সার্টিফিকেট নিয়ে আসতে হবে, তারপরও তারা কিছু ভুয়া সার্টিফিকেট তারা দেখালো, এবং যে কোয়ারেন্টিনটা তাদের মানার দরকার ছিল মানে এই দেশের আইন অনুযায়ী তারা সেটা মানলেন না, এটার কারণ কি হতে পারে, মানে এটা কি কেবলমাত্র এটা আমাদের স্বভাবগত কারণে এটা আমরা করেছি নাকি এটা আমরা গুরুত্ব দেই নাই, মানে কেন আমরা এই ভয়ঙ্কর বিপদে আর সবাইকে পড়তে হলো সেটা যদি একটু বলতেন। চলি, আসসালামু আলাইকুম, আমি একজন ভেনিস নাগরিক এবং বাংলাদেশেরও নাগরিক, এইখানে বিগত 16 বছর ধরে আছি, কিন্তু এমন পরিস্থিতি কোনোদিন দেখিনি যে বাংলাদেশিদের আজকে যেই আমাদের একটা বদনাম হয়েছে এটা শুধু আমাদের জন্যই, ইতালিয়ান সরকার কোনোদিন বলে না আমার দেশে এরকম আক্রান্ত হচ্ছে তোমরা চলে যাও, আবার বাংলাদেশের সরকারও বলে না যে আমাদের দেশে আসো আমাদের দেশে থেকে আবার চলে যাও। কিছু লোক, কিছু আমাদের বাংলাদেশিরা যেই বিভ্রান্ত করছে, মনে যাই হোক যে মনে করছে এই দেশে থাকলে মারা যাবে, তারা এই দেশ ছেড়ে চলে গেছে। বাংলা স্কুলের প্রিন্সিপাল স্যারের ভাইকে দেখতে পাচ্ছি, আপনি বাংলা স্কুলটি আপনি বাংলা স্কুল চালান এখানে, রাইট? জি, ধন্যবাদ। আচ্ছা, আমরা একটু আপনার সাথেও কথা বলবো, আমরা একটু জন ভাইয়ের কথা একটু শুনে নিই, আপনি দাঁড়ান। যেটা বলতেছিলাম যে ইতালিয়ান সরকার কোনদিন বলেনি যে তোমরা এই দেশ থেকে চলে যাও বাবার আসো। হ্যাঁ, একটা সাপোর্ট সেটা হচ্ছে ইতালিয়ান সরকার যেই সাপোর্ট আমাদের দিয়েছে আমার মনে হয় না বিশ্বের অন্য কোনো দেশের এরকম সাপোর্ট দিয়েছে। ইনশাল্লাহ আমরা যথেষ্ট ভালো ছিলাম, এখনও ভালো আছি, ভেনিস নগরীতে টোটাল ভেনিস সিটিতে খুব কম ধরা পড়ছে, ইদানিং কিছু বাংলাদেশিদের কারণে আমাদের অনেক হেয় হইতে হইতেছে, ইতালিয়ানদের চোখাচোখি হইতে লজ্জা করতেছে, এই বিভিন্ন ধরনের কথাবার্তা তারা বলতেছে। আরও সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়েছি যেটা হচ্ছে সার্টিফিকেটটা টোটালি ফালসো, এটা অতি সত্তর আমাদের দেশের গভর্নরের উচিত এটাকে নিয়ে কিছু করা, আমরা বাংলাদেশি হইতার জন্য কিছু দেখতে চাই, বাংলাদেশের গভর্নমেন্টের অতি সত্তর কিছু করা উচিত। বাংলা স্কুল চালান,
আমার নাম সৈয়দ কামরুল সারোয়ার, আমি ইতালিতে 30 বছর পর্যন্ত আছি। তো এই আমাদের বর্তমানে বাংলাদেশ কমিউনিটির যে অবস্থান এটা শোচনীয় বলা চলে, কারণ আমাদের বাংলাদেশি কমিউনিটি ইতালিতে এই কিছুদিন আগে যে ফ্লাইটগুলো রিটার্ন করলো, এই রিটার্নের উপরে আসলে আমাদের যে প্রক্রিয়া, আমাদের কমিউনিটির যে প্রক্রিয়া ইটালিয়ানদের কাছে আসলে আমরা অনেক হেয় হয়েছি এবং পুরো বিশ্বেই ঘটনাটা জেনেছে। তো আমাদের যে এই যে ভুয়া সার্টিফিকেট, এটা এই প্রথম নয়, আমাদের ইটালিতেও কিন্তু এটার ছিল আগে। যারা ইটালিয়ান ল্যাঙ্গুয়েজের উপরে যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন যে আপনি ইটালিয়ান ভাষা জানেন কি না, তিনি অবশ্যই বলবে যে আমার সার্টিফিকেট আছে। এই যে একটা প্রচলন আমাদের মধ্যে, এটা অবশ্যই আমাদের এই জিনিসগুলো থেকে দূরে থাকা উচিত। এবং আমি বলবো এই ভুয়া সার্টিফিকেট যে আমাদের দেশের থেকে নেওয়া হয়েছে, এটা আমি শুধুমাত্র ওই হসপিটালকে দায়ী করব না, যিনি নিয়েছেন তাকেও দায়ী করব। কেন তিনি পরীক্ষা নিরীক্ষা না করে সার্টিফিকেট কিনলেন? তিনি জানেন যে একটা মহামারী ওই হাসপাতালের ক্ষেত্রে ঘটনাটি অনেকটা এরকম হয়েছে, কেউ হয়তো পরীক্ষা না করে এটি করে থাকতে পারেন, কিন্তু হাসপাতালের ঘটনাটা এরকম হয়েছে, তারা নমুনা নিয়ে সেই নমুনা পরীক্ষা না করে মন গড়া একটি, জি এই জন্য তো আবার কেউ কেউ এটি আসলে ইচ্ছা করে জেনে বুঝে একটি অসচেতনতা আমাদের, আমরা যে বাঙালি কমিউনিটির যে অসচেতনা এটা একটা প্রমাণ। এটা যে আমরা যদি সচেতন থাকতাম তাহলে হয়তো বা এই জিনিসটা আমরা করতাম না, বা যিনি হসপিটাল তরফ থেকে সার্টিফিকেটগুলো দিয়েছেন তিনিও দিতেন না। তো আমি সর্বোচ্চ এই সার্টিফিকেট দেওয়ার কারণে বহির্বিশ্বে ইটালি সহ অন্যান্য দেশগুলোতে যারা আমরা প্রবাসী আছি আমাদের অনেক ক্ষতি হয়েছে। তো আমি যিনি এই হসপিটালের মালিক তাকে যত উচ্চ আমাদের সাজা আছে তা আমি অবশ্যই চাইব আমাদের দেশের সরকারের কাছে, তাকে যাতে এই সর্বোচ্চ সাজা যাতে দেওয়া হয়, কারণ আমরা প্রবাসে প্রায় 1.5 কোটির মতো আমরা প্রবাসে আছি, বা 1 কোটি 20 লক্ষ আছি। তো এই লোকগুলো আমরা সবাই কিন্তু হেয় হচ্ছি বিভিন্ন দেশে, ইটালিতে একটু পরিমাণে বেশি, এই কারণে যে আমাদের এই ইটালি থেকে গত সপ্তাহে যেহেতু ফ্লাইট রিটার্ন করা হয়েছে, এই কারণে আমি ইটালির যে আমাদের বাঙালি কমিউনিটির মধ্যে যারা অভিভাবক আছেন, বলতে আমি অ্যাম্বাসি এবং কনসুলারকে বোঝাচ্ছি যে তাদেরও অসচেতনা কিছু আছে। তারা জানেন যে আমার দেশের থেকে ফ্লাইট আসছে, তাদেরও উচিত ছিল এই ইটালি সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা, যাতে এই লোকগুলো ইতালিতে ইন করানোর আগে যাতে তাদের এখানেই পরীক্ষা নিরীক্ষাও করা সম্ভব। কিন্তু তারা কিন্তু বলছে যে 2 ঘন্টা আগে তারা নিউজটা পাইছে যখন বিমান আকাশে আসে, তো এইটা তো কোনো পর্যায়ে পড়ে না, তাদের উচিত ছিল। আমি কনসালের সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে ইতালীয় সরকার নাকি 2 ঘন্টা মানে অবতরণের 2 ঘন্টা আগে এয়ারলাইনকে জানিয়েছে যে আমরা আসলে নামতে দিব না। এটা আপনার কি মনে হয়, এটা বিশ্বাসযোগ্য যে 2 ঘন্টা আগে আমাদের মুরব্বী জানবো যে যখন বিমান উপর আকাশে আসে যে আপনি কিন্তু নামতে পারবেন না, আপনি কিন্তু রিটার্ন করতে হবে? এটা তো কোনো যৌক্তিকতা নাই। কারণ এখানে উচিত ছিল তার যে এই দেশের মন্ত্রণালয়ের সাথে আগেই আলাপ করা যে আমাদের যারা বাংলাদেশ থেকে আসবেন তাদের জন্য আমরা এখানে হোটেলের ব্যবস্থা করব, যেখানে তারা 2 সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকবেন, 14 দিন কোয়ারেন্টাইনে থাকবেন, তারপর আমরা যার তার ঠিকানায় দিয়ে দিব। কারণ আমাদের যারা আমরা বাসা বাড়িতে বসবাস করছি তারা 5 জন 7 জন 8 জন এক একটা বাসায় বসবাস করি, এটা সবাই জানে, ইটালিয়ান সরকারও জানেন। কাজে উচিত ছিল তাদেরকে ওখানে এয়ারপোর্টে না ছেড়ে বা তাদেরকে একটা চেষ্টা করা উচিত ছিল আগে থেকেই, জ্বর হওয়ার পরে ট্যাবলেট না খেয়ে আগে উচিত ছিল যে ফার্মেসি কোনটায় কোন জায়গায় আছে, মিনিমাম এই নিউজটা তার রাখা উচিত ছিল। কিন্তু এই দিক দিয়ে আমি বলবো যে আমাদের যারা মুরব্বী এম্বাসি এবং কনসুলার এখানে তাদেরও কিছুটা ভুল আছে। সারোয়ার ভাই আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জন ভাই, আপনাকেও এখানে আলী ভাই ছিলেন, আলী ভাইকে ধন্যবাদ দিয়ে এবং আমরা একটা শেষ কথা আলী ভাইয়ের কাছ থেকে শুনে শেষ করতে চাই যে আলী ভাই আপনার কাছে কি মনে হয় যে আমরা এই অবস্থা থেকে কবে নাগাদ উত্তরণ পাবো বা কবে নাগাদ এই উদ্ধার পাবো বলে আপনি আশা করছেন? মানে আপনি বলছিলেন যে এটা থেকে আসলে খুব সহজে মুক্তি হয়তো মিলবে না, কিন্তু আরেকটু ভালো পরিস্থিতি যে রাস্তাঘাটে দেখলে বাংলাদেশিদের ভাইরাস বলবে না, সেই পরিস্থিতিটা কবে নাগাদ বা কি হলে হতে পারে? না, এটা জরুরি আমাদের এটা ইয়াতে আসতে হবে। আমরা অলরেডি আমাদের বাংলা কমিউনিটি আমরা একটা মিটিংয়ে আমরা অলরেডি আজকে আমাদের বিকালে প্রোগ্রাম আছে, আমরা এটা নিয়ে আজকেই মিটিংয়ে বসবো আর আগামীতে আমরা বড় আকারে সমস্ত কমিউনিটি একসাথে নিয়ে আমরা এই মিটিংয়ে করতে যেতেছি এবং সেখানে ইটালিয়ান কনসুলার এরা থাকবে, এদেরকে নিয়ে আমরা একটা মিটিংয়ে বসতেছি যে অ্যাকচুয়ালি এটার ভুলবশত একটা কাজ হয়ে গেছে, তাই এটা কিভাবে সারা যায় এটা করব। আর যেহেতু ফ্লাইট আপাতত বন্ধ আছে, নেক্সট টাইমের জন্য কোনো অবস্থাতেই এই ধরনের বাজেট সার্টিফিকেট না নিয়ে আসে। আর সমস্ত আমার অনুরোধ,
যে বাংলাদেশের সমস্ত হাসপাতালগুলি যেন কন্ট্রোলের নিয়ন্ত্রণ আনে এবং চেক আপ করে, সমস্ত হাসপাতালেই এই দুর্নীতি আছে, কম বেশ সব হাসপাতালে আছে, এটা থেকে আমরা মুক্ত হইতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ। আলী ভাই বলছিলেন যে আসলে মানে প্রথমে যেটি করতে হবে ভুলটি স্বীকার করে, আসলে এইরকম ভুল যার কখনো হবে না সেটি নিশ্চিত করার চেষ্টা করতে হবে। এখন সরকার এবং হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাপারে খুব সচেতন হতে হবে। সারোয়ার ভাই স্পষ্ট বললেন যে অ্যাম্বাসেডর এবং কনসাল জেনারেলদের দায়িত্ব আর একটু বেশি ছিল, যে দায়িত্বগুলি তারা পালন করতে তিনি মনে করেন যে কিছুটা হয়তো ভুল ছিল, সেই ভুলগুলি শুদ্ধ করা যেতে পারে। জন বলছিলেন যে তিনি আসলে কত বছরের 16 বছর ধরে এখানে থাকেন, তিনি কখনো এরকম পরিস্থিতি আসলে দেখেন নাই, এবং তিনি এটিও বলছিলেন যে ইতালিয়ান গভর্নমেন্ট থেকে আসলে কখনো বলা হয় নাই যে হ্যাঁ তোমাদের করোনা হয়েছে তোমরা দেশে চলে যাও বা তোমরা দেশ থেকে আসতে পারবে না। এই পুরো ব্যাপারটি হয়েছে আসলে কিন্তু একদম অসততা অবলম্বন করার জন্য, এটি যেন আর না হয় সেটি আমরা একটু চাইবো, এবং কমিউনিটির পক্ষ থেকেও এটি নিশ্চয়ই আপনারা চেষ্টা করবেন যে সবাইকে একটু বোঝানোর জন্য যে এইরকম যাতে আর না করা হয়। আমরা এই মুহূর্তে আসলে ভেনিস থেকে বিদায় নিচ্ছি, আমরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে, আমরা রোমে যাচ্ছি, রোমে গিয়ে আপনাদের সঙ্গে নিশ্চয়ই আমাদের দেখা হবে, এবং রোমে ও বাংলাদেশি যারা আছেন তারা কি মনে করছেন, কি কি কাজ আমরা করতে পারতাম, কি কি ভুল আমরা করেছি সেটির ব্যাপারে আসলে তারা কথা বলবেন, সেটি দেখানোর জন্য আপনাদেরকে আগেই আমন্ত্রণ থাকলো। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।